সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমাদের সাথে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার জয়ী কবি নাট্যকার ফরিদ আহমদ দুলাল ভাই। ফরিদ ভাই, বাংলা একাডেমি পুরস্কার পাইছেন এইবার, কেমন? হ্যাঁ, পুরস্কার পাওয়ার পরে এখন যেটা মনে হচ্ছে যে পুরস্কার যেন আমাকে ডিরেল না করে, এত বেশি এই কী বলে অভিনন্দন, এত বেশি বুকে জড়াজড়ি, মানে ওইগুলি করতে গিয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা বড় সমস্যা, লেখাপড়ার ক্ষতি না হয়ে যায়। লেখাপড়াটা তো জরুরি, ওইটি তো আসল কাজ, পুরস্কার পাওয়াটা জরুরি না। পুরস্কার মানে তো প্রশংসা, প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। দুলাল ভাই, আপনি দীর্ঘ সময় ধরে লিখছেন, আমি বলবো যে বর্ণাঢ্য একটা সংস্কৃতিকর্মীর জীবন। আপনার নাটক অভিনীত হয়েছে, মঞ্চস্থ হয়েছে, মানে সহস্র রজনীর মতো বেশি আরও, মানে জীবনটাকে আপনি কীভাবে দেখতেছেন এখন? এই বাংলা একাডেমি পুরস্কার যেদিন ঘোষণা হয়ে গেল, সেই দিন আমার স্ত্রী একটা কমেন্ট করলেন আমার মেয়ের স্ট্যাটাসে। আমার মেয়ে বললো তার বাবা পুরস্কার পেয়েছি, তার আনন্দ হয়ে গেল। আমার স্ত্রী কমেন্ট করলেন যে সংসারকে ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে তোমার এই অর্জন। এইটা হলো মানে বলা যায় খুব সত্য কথা, মিথ্যা না, কারণ সারা জীবনই তো সংসারের সময় দেওয়ার সুযোগ হয় নাই। এত ব্যস্ত, এত ব্যস্ত, এর জন্যে এখন তো বেদনা হয়। কিন্তু আপনি তো আদতে বাউল, কবিতার জন্য সারা দেশ ঘোরাঘুরি করেছেন। হ্যাঁ, ময়মনসিংহে যতবার ধরেন আমরা গেছি, একটা মানে আমরা সবসময় পেয়েছি যে দুলাল ভাই তো আছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এইটাতে আমি একটা জিনিস আছে, আমার আমার ভাগ্যের ব্যাপার এটা। এই যে বললাম যে বঞ্চিত আমি করলাম আমার সংসারকে, পরিবারকে, কিন্তু আমি কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত হই নাই। আমার ছেলেমেয়েরা, আমার সংসার, আমার স্ত্রী সবাই আমাকে ভালোবাসে। এই যে ভালোবাসে আমার বন্ধুরা, প্রতিপক্ষ তো থাকতেই পারে কিন্তু স্বজনের সংখ্যা এত বেশি, এত ভালোবাসা, ভালোবাসায় ভালোবাসায় পল্লবিত আমার জীবন। সুতরাং আমি সব মিলিয়ে আমি আনন্দিত। তবে যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ যেন আমি এই লেখাপড়ার কাজটা করতে পারি, সেটি হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিদিন যেন পড়ালেখাটা করতে পারি। এই সময় এসে দুলাল ভাই প্রতিদিন পড়তে চান, প্রতিদিন লিখতে চান, এবং পুরস্কার অভিনন্দনের কারণে যে লেখালেখির ক্ষতি হচ্ছে সেটাকে নোটিস করছেন। দুলাল ভাই, এবার বইমেলায় আপনার কী কী বই প্রকাশিত হচ্ছে? এবার বইমেলায় আমার তিনটা বই প্রকাশিত হচ্ছে। একটা বই হচ্ছে এই নাটক সমগ্র এক, আরেকটি বই বাংলাদেশের কবি ও কবিতা দ্বিতীয় খণ্ড, আরেকটা হচ্ছে ভোরের কাগজ প্রকাশন থেকে একটি গদ্যের বই বেরোচ্ছে, বাংলাদেশের জন্মকথা। দুলাল ভাই, ময়মনসিংহ বা ময়মনসিংহ গীতিকা, নদী আবহাওয়ার মধ্যে বেড়ে ওঠা, তার একটা বড় প্রভাব আসলে আপনার লেখালেখির মধ্যে আছে, নাটকে আছে, কবিতার মধ্যে আছে। এটাকে আপনি কীভাবে দেখেন আসলে বাবা, কীভাবে ব্যাখ্যা করেন? মানে আমি কিছুতেই আমার মাটি থেকে আমি সরতে চাই না, ইন অল রেসপেক্ট। কেন? আমি মনে করি মাটি থেকে যদি আমি সরে যাই তাহলে আমি আমার বিপর্যয় হবে, আমি উন্মূল হয়ে গেলে আমার অস্তিত্বই থাকবে না। আমার সংস্কৃতি, আমার নদী, যে নদীটি আমার, যে পাখিটি আমার, যে বৃক্ষটি আমার, আমি তাকে হারাইতে চাই না। এই যে আমরা কথা বলি, আমাদের ভাষা, এর সঙ্গেও তো এই জলবায়ু, আবহাওয়া, প্রকৃতি, তাদের যোগ আছে। যে জায়গায় মানে বরফ পড়ে সেখানকার মানুষের যে উচ্চারণ, আর যেখানে উত্তাপ থাকে তার উচ্চারণ এক না। ওই যে অ্যাকসেন্ট, যেটা টান টোন যেটাকে বলে, এই যে ভাষার যে টান, সেটাই আছে লেখকের স্বতন্ত্র। এইটাকে আমি গুরুত্ব দিতে চাই। এবং আমার নাটক তো খুব সতর্ক শিল্প, সতর্ক শিল্প এই জন্যে যে নাটক তো নাটকের মধ্যে মাথায় রাখতে হয় অনেক কিছু, একটা মঞ্চ, অভিনেতা, অভিনেত্রী, কবিতা বুকের মধ্যে হুট করে এসে যায় এক সময়, কিন্তু নাটকটা তা না। নাটক চিন্তা ভাবনা করে আমার টার্গেট কী, কাকে আঘাত করব, কার বিরুদ্ধে কথা বলবো, কার পক্ষে কথা বলবো, এইগুলি আগেই সাজায় নিয়ে তারপর নাটকটা তৈরি করতে হয়। আবার পাশাপাশি ভাবতে হয় এই নাটকটা একদল মানুষ করবে, তাদের ইনভলভমেন্ট দরকার, তাদের একসঙ্গে না হলে নাটকটা হবে না। আবার নাটকটা লেখার পরে নাটক যদি মঞ্চায়ন না হয় তাহলেও এক ধরনের অপূর্ণতা থাকে। এই সব মিলে নাটক শিল্পটা তো আধুনিক, আধুনিক বলে অনেক বেশি জটিল। দুলাল ভাই, আপনি তো মূলত কবি, নাট্যকার হিসেবে আপনি বা নাটকের জন্য আপনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, সেটা অন্য আলাপ। কিন্তু আমার কোথাও যেন মনে হয় আপনি যদি কবিতাই পাইতেন আপনি বেশি খুশি হইতেন, আপনার কী মনে হয়? এইটা আসলে পুরস্কার পাইছি এটা এই বিষয়ে দুইবার যেহেতু দেয় না, দুইবার দেওয়ার ব্যবস্থা করে তাহলে তখন বলতাম নাটকটাও কিন্তু কাব্য, অবশ্যই নাটককেও বলা হয় দৃশ্যকাব্য। সুতরাং নাটকে পুরস্কার পাইছি এটা খুব বেদনার বিষয় না, কারণ নাটকে আমি প্রচুর সময় দিচ্ছি, প্রায় 50টা নাটক লিখছি আমি, সহস্রাধিক
মঞ্চায়ন হয়েছে আমার নাটক সারা দেশে। তা আমি তো সেই দিক থেকে ভাগ্যবান। এখন তো আমি নিজে অভিনয় করতে পারি না, কারণ আমার সংলাপ মনে থাকে না। এখন আমার সংলাপ মনে থাকে না, আগে তো একটা টোটাল বই মুখস্থ করতে পারতাম, এখন পারি না। তাতে হয় কি মন থেকে ডায়লগ ভুলে যাই, পরে অসহায়। এই জন্য আমি বলছি আমাকে বাদ দিয়ে দাও। দুলাল ভাই, এই যে আপনার অ্যাক্টিভিস্ট লাইফ, ছোট কাগজের গুরুত্বপূর্ণ সম্পাদক, আপনি সংগঠক, কবিতা লিখছেন, নাটক লিখছেন, এই যে অনেকগুলো ভূমিকা আপনার, এটাকে আপনি আসলে কীভাবে মেনটেন করেন? আসলে কঠিন তো? হয়তো বা কঠিন, কিন্তু আমার কাছে এত কঠিন মনে হয় না। কেন, আমি তো কিছুই করি না লেখালেখি ছাড়া, পড়ালেখা ছাড়া। আমি দিনের হয়তো 4 ঘন্টা ঘুমাই সর্বোচ্চ, এক 24 ঘন্টার মধ্যে, আর 20 ঘন্টার মধ্যে অন্যান্য কাজ 2-3 ঘন্টা যায়। বাকি সবটা সময় আমার লেখাপড়ার মধ্যে থাকতে হয় পড়ি না হয় লিখি। সুতরাং এইটি তো আমি এর বাইরে তো যাই না, এত সময় যেহেতু এটার মধ্যে থাকি, যখন যা আসে একটা মাথায় আসলো ওইটা নিয়েই আমি চেষ্টা করি। এরপর কি, এরপর কী লিখছেন, এখন কী লিখছেন? গদ্য লিখতেছি এখন বেশি, এবং আমি ভাবতেছি যে এখন লেখালেখি একটু কমাইতে হবে, মানে বেশি বেশি লিখতে হবে। আর হচ্ছে যে আগে যা লিখেছি, এত লিখেছি, এগুলির ভান্ডারটাকে গুছায়া একটু রাইখা দেওয়া। কে আমাটা রাখবে, আমাকে কে সংরক্ষণ করবে? যদি রেখে যেতে পারি তাহলে এটি আমার জন্য একটা বড় ব্যাপার হবে, আমার জন্য বা আমার পাঠকের জন্য। আমার কাছে এটা প্রেমের মতো ব্যাপার, যে শিমুলের ডাকে আসা। শিমুল তো আমার ভালোবাসার মানুষ, এটার মধ্যে কোনো অন্য কত যে যন্ত্রণা সহ্য করে আসলাম, তারপরেও আমার কাছে সামনে মুলাটা ছিল, শিমুল আছে। এই যে শিমুল আছে, শিমুল জানি না কী বলবে, কী কথা হবে, এই ভালোবাসাটা নিয়ে আমি আসছি। কিন্তু এই যে আপনার সাথে আলাপ করলাম, এটা তো খুবই আনন্দের তো না? নিশ্চয়ই, এবং এটা এই ডকুমেন্টেশন থাকা আমারও তো আনন্দের। আমি তো এটা বললাম, শিমুল তো আমার ভালোবাসা মানুষ, আপনার জন্য অনেক ভালোবাসা, এবং আপনি যে আমাদেরকে সময় দিলেন আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি নাট্যকার ফরিদ আহমদ দুলালের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।